শুক্রবার রাজ্যের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন হিসাবে মনোনীত করা হলো বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কাকুলি গুপ্ত তাকে। এই দিন বোর্ডের আটজন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি ছিলেন ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত হওয়ার পর এতদিন এই পদটি শূন্য ছিল। প্রথমে নমস্কার জানাচ্ছি। আমি ঠিক এক ঘন্টা আগে জানতে পেরেছি যে আমাকে ওইরকম একটা গুরুত্বপূর্ণ পদে, বিডিএ চেয়ারম্যান পদে আসীন করা হয়েছে। এটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে আমি এই জায়গায়, উনি দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি দায়িত্বের সাথে 100% ওনার স্বপ্ন পূরণে আমি অবশ্যই সহযোগিতা করব, এবং আমি সর্বক্ষণ ওনার স্বপ্নকে, উন্নয়নকে সঙ্গে নিয়ে, বর্ধমানবাসীকে সঙ্গে নিয়ে সবার সাথে থেকে কাজ করার চেষ্টা করব। আপনি কবে থেকে জয়েন করছেন? আমি সোমবার 11টার সময়। নবনিযুক্ত বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত তা জানান, আগামী সোমবার তিনি কার্যভার তিনি গ্রহণ করবেন। তিনি আরও জানান, বকেয়া কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার বুকে, সেদিন থেকে প্রচুর উন্নয়ন তিনি করেছেন। তবু কোনো জায়গা যদি অসম্পূর্ণ থেকে থাকে, সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। ওখানে গিয়ে আগে দেখব যে খোঁজখবর নিয়ে যেগুলো আগে প্রয়োজন, যে সমস্ত এলাকার কাজ আগে প্রয়োজন, সেগুলি আমরা করার চেষ্টা করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।